হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা কলেজের পড়ুয়া রয়েছো, তোমরা যারা স্কুলের পড়ুয়া রয়েছো, তোমাদের জন্য একটি আপডেট রয়েছে। সেই কারণে তোমরা যারা স্কুল এবং কলেজের স্টুডেন্ট রয়েছো, তারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমরা জানতে পারবে তোমাদের জন্য এই মুহূর্তে কি আপডেট রয়েছে। আর ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ট্রেনের মধ্যে রয়েছি। তোমাদেরকে বলেছিলাম আমি যে প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও করার চেষ্টা করবো, সেখানে সেটা আমি যেখানেই থাকি না কেন। সবার প্রথমে তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছো, তোমাদের যে অড সেমিস্টারগুলো রয়েছে, তোমাদের যেটা দাবি ছিল সরকারের পক্ষ থেকে যে তোমাদের সেমিস্টারগুলোর যে এক্সাম সেটা অনলাইনে এই মুহূর্তে নেওয়া হোক, কারণ কোভিডের পরিস্থিতিতে তোমাদের সমস্ত ক্লাস অনলাইনে হচ্ছে এবং তোমাদেরও প্রত্যেকের দাবি ছিল যে অনলাইন ক্লাস ইকুয়ালস টু অনলাইন এক্সাম। সেরকম কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির থেকে শোনা যাচ্ছিলো যে এই মুহূর্তে কলেজের যে এক্সাম রয়েছে সেই এক্সাম অনলাইনে না অফলাইনে নেওয়া হবে, যেটা শিক্ষকদের দাবি ছিল। কিন্তু আমি সেটা বলে রাখি, পুরোপুরি সেই জিনিসটা হবে না তোমাদের যেরকম দাবি ছিল, বা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যেটা বলে দিয়েছিল যে তোমাদের এক্সাম অনলাইনেই হবে, সেরকমভাবে তোমাদের এক্সাম কিন্তু অনলাইনেই হবে। এবং আগের যে এক্সামগুলো হয়েছিল কলেজ এবং ইউনিভার্সিটিতে যেরকমভাবে হয়েছিল সেরকমভাবেই কিন্তু এক্সাম হবে, যেটা রীতিমতো আমি আগে বলে ফেলেছি তোমাদের। তো এখন কথা হচ্ছে তোমাদের যে এক্সাম হবে, সেই এক্সামের উত্তরপত্র দেওয়ার পর বিভিন্ন রকম কি হচ্ছে তোমাদের সমস্যা দেখা যাচ্ছিল উত্তরপত্র আপডেট করতে। সেই কারণে কিন্তু বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি, শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি না, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি না, সমস্ত ইউনিভার্সিটি কিন্তু এই মুহূর্তে তোমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে যে প্রশ্নপত্র দেওয়ার পরে তোমরা উত্তরপত্র লিখে কিভাবে স্ক্যানিং করবে, তারপরে কিভাবে তথ্যকে আপলোড করবে উত্তরপত্রকে, সমস্ত কিছু কিন্তু বিস্তারিত ইউনিভার্সিটি এবং কলেজের পক্ষ থেকে বলা হয়। প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু একই কার্য হবে না। কোনো কোনো ইউনিভার্সিটি কি হচ্ছে হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র পাঠাবে, কোনো কোনো ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি কি তোমাদের ইমেলের মাধ্যমে প্রশ্নপত্র পাঠাবে, এবং কোনো কোনো ইউনিভার্সিটি তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রশ্নপত্র আপডেট করবে। এবং তারপরে কি প্রসিডিওরে তোমাদের সেটা কি করতে হবে, স্ক্যানিং করতে হবে, তারপরে সেই উত্তরপত্রকে ওয়েবসাইটে দিতে হবে। এবং কেউ কেউ যদি ওয়েবসাইটে আপলোড করতে প্রশ্ন উত্তরপত্র না পারো, সেক্ষেত্রে তোমরা ডাইরেক্ট কলেজের ইউনিভার্সিটি কিংবা কলেজে গিয়েও কিন্তু উত্তরপত্র জমা দিতে পারবো। যেরকমটি আগের যে এক্সামগুলো হয়েছে এক্সামগুলোতে বলা হয়েছিল, সমস্ত কিছু ডিপেন্ড করছে তোমাদের উপর, তোমরা কীভাবে অ্যাকচুয়ালি তোমাদের উত্তরপত্র ও ইউনিভার্সিটি বা কলেজের কাছে পৌঁছে দেবে। তো তোমরা কীভাবে অ্যাকচুয়ালি তোমাদের অফিসিয়াল আপডেট কী রয়েছে তোমাদের ইউনিভার্সিটির ক্ষেত্রে কী করতে হবে, সেটা জানার জন্য কিন্তু তোমাদের কলেজের অফিসিয়াল ওয়েবসাইট বা ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিন্তু ফলো করতে হবে। আর দ্বিতীয় আপডেটটি যেটা স্কুলের পড়ুয়ার রয়েছে তোমাদের জন্য রয়েছে, তোমাদেরকে আমি আগেও বলেছি তোমাদের স্কুল খুলে গেছে, তোমরা প্রত্যেকে স্কুলে যাচ্ছ। কিন্তু এখন এই মুহূর্তে যে বিষয়টা তোমরা জানো, বিভিন্ন স্কুলে এর আগে বলেছিলাম কসবা চিত্তরঞ্জন হাই স্কুলে দেখা গেছিলো দুজন শিক্ষকের কোভিড ধরা পড়েছিল, সেই কারণে স্কুল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এবং এই মুহূর্তে ব্যারাকপুরে এর তালপুকুর গার্লস হাই স্কুলে দুজন শিক্ষক যা শিক্ষিকা যাদের অ্যাকচুয়ালি কোভিড ধরা পড়েছে, সেই কারণে স্কুল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো যে আমাদের স্কুলে কি প্রতিনিয়ত যেতেই হবে, তো এখানে বলে রাখি স্কুলে প্রতিনিয়ত যেতেই হবে, বাধ্যতামূলক কিন্তু স্কুল নয়। তাছাড়াও তোমরা জানো তোমাদের এই মুহূর্তে ইলেভেন টুয়েলভে যারা পড়ছো তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসেস রয়েছে, তার সাথে তোমাদের কী হচ্ছে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা জন্য তোমাদের স্কুলে যেতেই হবে, এটা কিছু করার নেই। তোমরা সমস্ত কোভিড বিধি মেনেই, যেরকমটি কোভিড বিধিতে মেনশন করা হয়েছিল মাস্ক স্যানিটাইজার সমস্ত কিছু নিয়ে, স্কুলে কিন্তু অবশ্যই যাবে, কারণ তোমাদের জন্য একান্তই দরকার। অন্য স্টুডেন্ট যারা রয়েছে যাদের প্রজেক্ট রয়েছে, স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে, স্কুলে প্রজেক্ট জমা দিতে হবে, তাদের ক্ষেত্রেও স্কুল যেতে হবে। সেই কারণে তোমাদের যাদের বাধ্যতামূলক স্কুল যেতেই হবে, তারা এই মুহূর্তে তো কিছু করার নেই, তাদের স্কুল যেতেই হবে। এবং যারা ভাবছো আমাদের কোনো প্রয়োজন নেই, এই মুহূর্তে স্কুল না গেলেও কোনো সমস্যা হবে না, তারা কিন্তু স্কুল নাও যেতে পারো। এই স্কুল না গেলে যে তোমাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না বা নাম্বার কাটা হবে এরকম কোনো বিষয় নেই, সেক্ষেত্রে তোমাদের ইচ্ছে, তোমরা কিন্তু যদি স্কুল যাও সেক্ষেত্রে যেটা বললাম কোভিড বিধি মেনেই স্কুলে যেও। আর আজকের ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারো, কারণ আমি স্মার্টফোন থেকে তোমাদের জন্য ভিডিও দিচ্ছি এবং ভিডিওর সমস্ত কিছু একটু গড়বড় হতে পারে, তোমরা ম্যানেজ করে নিও, আমি জানি ম্যানেজ করে নেবে। আর আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সমস্ত বৃত্তান্ত জানতে চাইলে তোমরা কিন্তু অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আমার ব্লগ চ্যানেলের, ব্লগ চ্যানেলকে ফলো করো, তোমরা সমস্ত কিছু জানতে পারবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।